জি বাংলাতে সদ্য আরম্ভ হয়েছে নতুন গল্প মালা বদল। ক্রেজি আইডিয়াস মিডিয়ার অধীনে গড়ে ওঠা এই ধারাবাহিকের মজার গল্প ইতিমধ্যে সবার মন জয় করেছে। ধারাবাহিকের প্রধান চরিত্র ঘটক দিদি দিতিপ্রিয়া সবার মন জিতে নিয়েছে। কাব্যর সাথে তার দুষ্টু মিষ্টি রসায়ন সবার ভারী পছন্দের। কিন্তু বাস্তবে এই দিতিপ্রিয়া আসলে কে, কী তার আসল পরিচয়? এখানে দিতিপ্রিয়া চরিত্রে আছেন নতুন টেলি অভিনেত্রী ঋতু পাইন। তবে একেবারেই নতুন তা কিন্তু নয়, কেননা জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার মাধ্যমে তিনি ডেবিউ করেছেন। সূর্যস্ত্রী ইরা চরিত্রে তাকে দেখেছে দর্শক, সেটা চলাকালীন এই ধারাবাহিকের জন্য তিনি কনফার্ম হন। মেদিনীপুরের মেয়ে ঋতু, গত এক বছর ধরে তার নিত্য যাতায়াত, যদিও সম্প্রতি কলকাতায় থাকছেন তিনি। মেদিনীপুরেই তার পড়াশোনা। রাজা নরেন্দ্রলাল খান ওমেন্স কলেজ থেকে ফুড সায়েন্স এবং নিউট্রিশনে এমএসসি করেছেন তিনি। পড়াশোনায় বরাবরই ভালো ছিলেন ঋতু। তিনি একজন গোল্ড মেডেলিস্ট। তিনি জানান, একটি বিউটি প্রেজেন্টে যোগ দেওয়ার মাধ্যমে তার কাছে অ্যাক্টিং করার সুযোগ আসে। তারপরে মেদিনীপুর থেকে তা যাতায়াত আরম্ভ হয়। অনেক অডিশন দিয়েছেন তিনি। বাস্তব জীবনে তার পরিবারে আছে বাবা, মা এবং তার দিদি। ছবিতে তাদেরকে দেখতেই পাচ্ছ। তার প্রেম জীবন সম্পর্কে তেমন কিছু জানা যায় না। তিনি নিজেকে সিঙ্গেল বলে দাবি করেন। তো বন্ধুরা, এই নতুন নায়িকাকে তোমার কেমন লাগছে কমেন্টে জানাতে পারো। আর এই রকমই আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব কারেন্ট বস। ধন্যবাদ।